ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই কারি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা এবার দেখে নেই। ফ্রাই প্যানে প্রথম 2 টেবিল চামচ সয়াবিন তেল দেবো। তেল সামান্য গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভেজে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে মরিচের গুঁড়া দেবো আমি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, কাঁচামরিচ 4টি এবং টমেটো দিয়েছি এখানে আমি 2টি দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আগে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছ দেবো। এখানে আমি 8 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আগেই ভেজে নিয়েছিলাম। এবার রুই মাছ দেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। তারপরে ঝোলটা টেনে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজার স্বাদের রুই কারি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।